গান শিখুন বাংলায়, দেখা মাত্র শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের দেওয়া ভিডিওগুলি সঠিকভাবে দেখেছেন এবং সেগুলি সুন্দর করে শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে আমরা অনেক পুরনো একটি গান শিখে নেব। এটি বাংলাদেশি, সম্ভবত একটি ছায়াছবির গান, তবে ছায়াছবির নাম আমার মনে নেই। গানটির মূল শিল্পী হচ্ছে মাহমুদুল নবী এবং আবিদা সুলতানা। তো গানটি মানে ছেলে কণ্ঠে আলাদা, মেয়ের কণ্ঠে আলাদা আছে, এবং পরবর্তীতে বিভিন্ন শিল্পীরা এই গানটি কিন্তু রিমেক করেছে, যেমন সুবীর নন্দীর কণ্ঠেও আপনারা এই গানটি ইউটিউবে পাবেন। তো গানটির গীতিকার হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার, গানটিতে সুর করেছেন সুবল দাস। হ্যাঁ, তো গানটির তাল কিন্তু কাহারবা। আপনারা অবশ্যই মনে রাখবেন যে এখন কিন্তু আগের মতো তালে তালে গেয়ে কিন্তু আমি আর শোনাই না, কারণ কপিরাইটের একটা ব্যাপার আছে। হ্যাঁ, যার কারণে তালে তালে যদি গানটি গেয়ে শোনাতে চাই তাহলে কপিরাইট ধরার সম্ভাবনা থেকে যায়। তাই আপনারা মূল গানটি শুনে নেবেন, সেখান থেকে কিভাবে তালে তালে গাচ্ছে সেখান থেকে বুঝতে হবে, এবং সুরটা সেখান থেকে ভালো করে আপনারা আয়ত্তে আনবেন, তারপরে এখান থেকে শেখার চেষ্টা করবেন। আর গানটার কোথাও কথা যদি কোথাও ভুল বলে মনে হয় আপনারা নিজেরা সংশোধন করে নেবেন, কারণ এটা শুনে শুনে লেখা, গানটির কথা ভুল থাকতে পারে। তো আমরা মূল গানটি যেটা মাহমুদুল নবী গেছেন, উনি কিন্তু বি স্কেল থেকে গেছেন, এখান থেকে গেছেন, কিন্তু আমরা এখান থেকে গাবো না, কারণ এখান থেকে বাজাতে গেলে অনেকেরই প্রবলেম হবে। আমরা বি ফ্ল্যাট স্কেল থেকে শিখবো, বি ফ্ল্যাট থেকে শিখবো, একটু নামিয়ে নিলাম আর কি স্কেলটা, এক স্কেল, তাতে আমার মনে হয় সকলের জন্য সুবিধা হবে। তো চলুন কথা না বলে আমরা গানটা শুরু করি। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, এই একই লাইন প্রথমবার দুইবার গাবেন, হ্যাঁ দুইবার একইভাবে গাবেন। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। তো আমরা একটু ভেঙে ভেঙে শিখবো, একবারে যদি আমরা গানটি গেয়ে যাই তাহলে কপিরাইট ধরার সম্ভাবনা খুব বেশি থাকে। আমরা টুকরা টুকরা করে গানটি শিখবো। তো প্রথম লাইনটি একটু শিখে নিচ্ছি আঙুল দিয়ে। হ্যাঁ, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, দুইবার একইভাবে গাবেন। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, তারপরে লেনটা কোন অশ্রু ভেজা স্বপ্নে মনে তাজমহল গড়েছি, এই লাইনটা একবার গিয়ে আবার গাইতে হবে। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, তো কোন অশ্রু ভেজাটা দেখি, কোন অশ্রু ভেজা স্বপ্নে মনে তাজ মহল গড়েছি। আমরা এখন সরাসরি দিতে পারি অথবা মনে তাজ মহল গড়েছি গড়েছি এভাবে দিতে পারি, অথবা সরাসরি দিলেও কোনো সমস্যা নেই, গড়েছি কণ্ঠের মধ্যে একটু কাজ দিয়ে দিলেই হবে। হ্যাঁ, গড়েছি আবার দেখেন, কোন অশ্রু ভেজা স্বপ্নে মনে তাজ মহল গড়েছি, তারপরে আবার চলে আসবে আমি সাত সাগর পাড়ি দিয়ে। তো মূল গানটি শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন কোন লাইনটি কতবার গাইতে হবে, তারপরে আবার মিউজিক হিসাবে আপনারা কিন্তু যে কোনো একটি লাইন বাজিয়ে দেন। আমি
এই লাইনটা আপনারা বাজাতেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটি মিউজিক হিসেবে চালিয়ে দেবেন। তো এরপরে আমরা চলে যাই প্রথম অন্তরা। হ্যাঁ, প্রথম অন্তরা আর দ্বিতীয় অন্তরা মানে লাস্ট অন্তরা, দুটি অন্তরা সুর কিন্তু হুবহু এক। তাই একটি অন্তরা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু পরের টাইম এমনি হয়ে যাবে। তো আমি দুটি দেখিয়ে দেবো আপনাদেরকে, চিন্তার কিছু নেই। আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগিনী রোদার চির বন্ধ। দুইবার গাবেন, হ্যাঁ দুইবার গাবেন, দুইবার একটু ভিন্ন ভাবে গাওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু ভালো লাগবে। আজ নেই যে গানে কোনো ছন্দ, দ্বিতীয়বার একটু এভাবে দিবেন। হলো রাগিনী রোদার চির বন্ধ, এটুকু ঠিক আছে। খালি যে আমি দেখে দিচ্ছি প্রথমবারটা কিভাবে গাবেন। আজ নেই যে গানে কোনো ছন্দ, প্রথমবারটা এখানে, হ্যাঁ ছন্দ, দ্বিতীয়বার কিন্তু চেঞ্জ হবে। তো প্রথমবারটা লক্ষ্য করেন, হলো রাগিনী রো দার চির বন্ধ, দ্বিতীয়বার হচ্ছে আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগিনীর হলো রাগিনীর। এই পরের বার দ্বিতীয়বার যখন গাবেন তো রোটাকে এখানে মারবেন, তাহলে শুনতে ভালো লাগবে। হলো রাগিনীর দ্বার চির বন্ধ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, দুইবার একটু দুই রকম ভাবে গাইলে গানের মধ্যে একটা সৌন্দর্য আসে। তবে আপনি যদি মনে করেন যে একই রকম গাবেন তো তার তো কোনো সমস্যা নেই। সবসময় মনে রাখতে হয় যে একই লাইন যদি রিপিট হয় তো দ্বিতীয়বার একটু ভিন্ন, একটু অন্যরকম করা হয়, একটু কারুকাজ দেওয়া হয়, যাতে গানটির মধ্যে একটা সৌন্দর্য আসে। তো চলুন এবার আমরা পরের যে লাইনটা, স্মরণের আলে আরে আলো ভেবে অন্ধকারে খুঁজে মরেছি, সৈকতে পড়ে আছি। এখানে যে একটা শব্দ আছে, এই শব্দটা নিয়ে একটু সমস্যা আছে, গানটি শুনলে বোঝা যায় না। হ্যাঁ, যে এটা স্মরণের নাকি পরণের নাকি সরবের বোঝা একটু মুশকিল হয়ে যায়। আর বিভিন্ন লিরিক আমি ইন্টারনেট থেকে নিয়ে নিয়ে দেখলাম, কোথায় লেখা আছে সরবের, কোথায় লেখা আছে স্মরণের, কোথায় লেখা আছে পরণের। হ্যাঁ, তো এটা আমি আসলে বুঝতে পারতেছি না যে কোনটা হওয়া উচিত। তো আপনারা নিজেরা একটু এই জায়গাটা ঠিক করার চেষ্টা করে নেবেন যে এটা আসলে কী হবে। তো আমি স্মরণেরটাই বলতেছি, কারণ আমার কাছে এরকমই মনে হচ্ছে। স্মরণের আলে আরে আলো ভেবে আবার দেখাচ্ছি, স্মরণের আলে আরে আলো ভেবে, তারপরে এখানে চলে আসতে হবে, অন্ধকারে খুঁজে মরেছি, যাবেন অন্ধকারে খুঁজে মরেছি, অন্ধকারে খুঁজে মরেছি। একটু ভালো করে মিলিয়ে নেবেন দশ সময়। তারপরে সৈকতে সৈকতে পড়ে আছি, তারপরে আরেকবার কিন্তু আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, এটুকু কিন্তু আবার গাবেন। তো আগেই বলেছি যে মূল গানটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে কোন লাইনটা কতবার গাইতে হবে, কারণ আমার কিন্তু অত খেয়াল থাকে না যে আসলে কোন লাইনটা কতবার গাইতে হবে। তারপরে আমরা আবারও কিন্তু আগের মতো মিউজিক দেবো। তো মিউজিক দেওয়ার পরে আমরা শেষ যে অন্তরাটা ঠিক প্রথম অন্তরার সাথে মিলিয়ে একইভাবে গাবো। হ্যাঁ, আজ নেই যে আগের সেই দৃষ্টি, এলো দু চোখে ব্যথা ঝড় বৃষ্টি, এখানেও দুইবার দুই রকম গাবেন। আজ নেই যে আগের সেই দৃষ্টি, এরটা আরেকটু কারো কাছে দেন অসুবিধা নেই।
আর নেই যে আগের সেই দৃষ্টি দ্বিতীয়বার হ্যাঁ এটা দ্বিতীয়বার দেখাচ্ছি কিন্তু দৃষ্টি এলো দু চোখে ব্যথার ঝড় বৃষ্টি তারপর কি আছে জীবনের চাওয়াটাকে মুছে ফেলে শূন্যতাকে আমি ধরেছি সৈকতে পড়ে আছি তারপর চলে যাবেন একদম সম্পূর্ণ স্থায়ীটা গিয়ে গানটি শেষ করবেন তো কি আছে আজ নেই যে আগে সেই দৃষ্টি এলো দু চোখে ব্যথার ঝড় বৃষ্টি আজ নেই যে আগের সেই দৃষ্টি এলো দু চোখে ব্যথার ঝড় বৃষ্টি তারপরের লাইনটা আছে জীবনের চাওয়া তাকে মুছে ফেলে শূন্যতাকে আমি ধরেছি সৈকতে পড়ে আছি তো এই হলো বন্ধুরা আমাদের সম্পূর্ণ স্থায়ীটা গিয়ে আবার শেষ করবেন তো আমাদের গানটি কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেল কোথাও বুঝতে একটু সমস্যা হলে আপনারা গানটি রিপিট করে দেখবেন হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে আর আমার একটি ফেসবুক গ্রুপ আছে গান আলাপ এই গ্রুপটাতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে করে নেবেন বন্ধুরা তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ